তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইভ এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দু হাজার একুশের একদম সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসে তোমরা হাতে পাবে অর্থাৎ তোমাদের এই মিড ডে মিলের সঙ্গেই তোমাদের দেবে এই আগস্ট মাসে তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের আজকে তৃতীয় শ্রেণীর নিয়ে আলোচনা করব আমাদের পরিবেশ প্রথমে আমরা তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশের প্রশ্নটা দেখে নেব তারপরে আমরা উত্তরে চলে যাব আর যারা আগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভের অন্যান্য ভিডিও দেখো তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সকল ভিডিও দেখে নেবে চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাজেশন ম্যাথের সলভ সব সবার আগে পেয়ে যাবে চলো আমরা প্রথমে প্রশ্নপত্রটা দেখে নেই দেখো প্রশ্নপত্রে একের দাগে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে তিনটে নেক্সট তোমাদের দুইয়ের প্রশ্নে রয়েছে স্তম্ভ এবং ডান স্তম্ভের ভিতরে মেলাতে হবে তিনের প্রশ্নে একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়ার প্রশ্ন রয়েছে দুটি এবং চারের প্রশ্নে রয়েছে একটি বড়ো প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা প্রত্যেকটা সমাধান করে নেব এখনই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা জানতে পেরে যাবে প্রথমে আমরা দেখি শূন্যস্থান পূরণে একের এক কি বলছে শোধন করা ড্যাশ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায় তো এই প্রশ্নের উত্তর হবে শোধন করা খনিজ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায় এবার দুয়ের প্রশ্ন দেখো বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো কী হবে তোমরা জানো যে রাস্তার পাশে বা বাড়ি তৈরি হলে প্রত্যেকেই দেখবে বাড়ির সামনে রেখে দেয় কি জিনিস সেটা বালি কারণ বালি ছাড়া তুমি কিন্তু বাড়ি তৈরি করতে পারবে না পাকা বাড়ির ক্ষেত্রে বালি সিমেন্ট এগুলো সবই লাগে তাই এখানে বালি লিখলেই হবে তিন নাম্বার প্রশ্ন তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার বাবা যদি ছোট হয় আর তার যদি একটা ভাই বড় থাকে তবে সেই বড় ভাইকে বলা হবে জেঠু আর জেঠুর স্ত্রী অর্থাৎ তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কি হবে জেঠি মা তাহলে বানান করে লিখবে তোমরা একার আমি এখানে লিখে দিচ্ছি ঠয় হস্যি ময়াকারে মা জেঠিমা তাহলে জেঠিমা এরম করে তোমরা লিখবে আর যদি এখানে বুঝতে অসুবিধা হয় চলো আমি দেখিয়ে দিচ্ছি খাতায় কিভাবে লিখবে এই যে তোমরা খাতায় এইভাবে লিখবে খনিজ পরেরটা বালি এবং শেষেরটা হচ্ছে জেঠিমা এবার দেখো দুয়ের প্রশ্নে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে হবে বাম দিকে দেখো তিনটে জিনিস দেওয়া আছে ডান দিকে চারটে তাহলে বুঝতেই পারছো একটা জিনিস বেশি আছে তাহলে খুব ধৈর্য সহকারে বুঝে বুঝে কিন্তু করতে হবে পালকির বেহারা আগেকার দিনে পালকি চলতো পালকি করে সবাই বিয়ে করতে যেত রাজ যারা পালকি ব্যবহার করতো তো এই পালকির বেহারা যারা ছিল তাদের কি হয়েছে না ঘর তৈরির কাজে না লুপ্ত জীবিকা না অ্যাপ্রন না খাঁকি রঙের পোশাক পালকির বেহারা কখনো খাঁকি রঙের পোশাক পরে না তোমরা যেন পুলিশে পরে তাহলে এখানে অ্যাপ্রন কিন্তু পালকির বেহারা পড়ে না তাহলে এটা হবে পালকির খ লুপ্ত ডাক্তার ডাক্তার কি পরে দেখো পড়ে তাহলে আমি দেখো ভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের ভুল না হয়ে যায় দুয়ের তিন রাজমিস্ত্রি কি করে বাড়িঘর তৈরি করে তোমরা জানো যে রাজমিস্ত্রিরা বাড়িঘর তৈরি করে তাহলে দেখো আমি ছকটা সম্পূর্ণ করে দিলাম তিনটে কালার দিয়ে করেছি যাতে তোমরা বুঝতে পারো এবার তিনের একের প্রশ্ন দেখো মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পরেন দেখো এর দুটো কারণ আছে এক নাম্বার হচ্ছে শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ বর্ষাকালে বৃষ্টিতে ভিজে যাবে এবং রৌদ্রে উঠবে না তাহলে তাড়াতাড়ি শুকালে একটা সুবিধা দুই হচ্ছে কাচার পরে কুঁচকে যায় না কারণ অন্যান্য শাড়ি হলে কুঁচকে গেলে তাকে আবার ইস্ত্রি করতে হয় কিন্তু বর্ষাকালে সাধারণত কারেন্ট ঠিকঠাক থাকে না বৃষ্টি হয় তাড়াতাড়ি শুকাবে এবং তাড়াতাড়ি পরা যাবে এরকম শাড়িটাই মহিলা পরবে তাই সিনথেটিক শাড়ি মহিলারা পরেন তিনের দুইয়ের প্রশ্ন কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে আমরা এক জায়গায় ম্যাক্সিমাম মানুষই সারা জীবন কাটাই কিন্তু দেখা যাচ্ছে কিছু শ্রেণীর মানুষ তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় বাসস্থান পরিবর্তন করে তাহলে এর কারণগুলো কি আমাদের সেটা জানতে হবে এর কারণগুলো হলো এক নম্বর হচ্ছে জীবিকা নির্বাহের জন্য অর্থাৎ আমরা কাজ করার জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় যাই যেমন উদাহরণ দেখা গেল যে যে জাহাজ চালায় তাহলে তাকে কাজের জন্য বাড়ির থেকে দূরবর্তী সমুদ্রে জাহাজে করে যেতে হবে অন্যান্য জায়গায় যেতে হবে তাহলে তার নির্বাহের জন্য পরিবর্তন হচ্ছে চাকরি সূত্রে বাসস্থান পরিবর্তন করতে হয় ধরো তুমি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেখান থেকে তোমাকে যেতে হবে গুজরাটে তাহলে তোমাকে চাকরি সূত্রে বাসস্থান পরিবর্তন করতে বা দিল্লিতে যেতে হবে বা তুমি রয়েছে হয়তো দেখা গেলো যে দিল্লিতে দিল্লির থেকে তুমি হয়তো মেদিনীপুরে মেদিনাপুরে আসবে বা দেখা গেলো দিল্লি থেকে তুমি হয়তো দেখা গেলো কাশ্মীরে যাবে তাহলে এই যে চাকরি সূত্রে তোমাদের বাসস্থান পরিবর্তন মানুষের করতে হয় আরেকটা মারাত্মক জিনিস বন্যা ভূমিকম্প প্রভৃতি যে প্রাকৃতিক দুর্যোগ দেখা গেলো কিছু কিছু জেলায় আমাদের দেখা যায় যে এত বন্যা হয় এত ধস নামে যে যার বাড়ি ছিল নদীর ধারে তার বাড়ি আর সেই জায়গায় থাকে না নদীর জলে চলে যায় তাহলে কি করতে হবে খুব যদি বন্যা হয় বা খুব ভূমিকম্প হয় তাহলে আগেকার পূর্বের বাড়ি ছেড়ে বা বাসস্থান ছেড়ে মানুষকে আরও নতুন জায়গায় যেতে হবে ব্যবসা বাণিজ্যের জন্য বাসস্থান পরিবর্তন করতে হয় বড় বড়ো ব্যবসায়ীরা যারা খুব ব্যবসা করে তারা এদেশ থেকে ওদেশে চলে যায় বিদেশে চলে যায় ব্যবসার জন্য তার বাড়িঘর যে জায়গায় থাকে সেখানে হয়তো আর আসেই না তাহলে এই সমস্ত কারণে আমাদের কিন্তু বাসস্থান পরিবর্তন করতে হয় চার নম্বর প্রশ্ন বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে অনেকেই চায় যে রাস্তার ধারে তার বাড়ি হোক দেখতে ভালো লাগে সুন্দর লাগে বাইরে থেকে সবকিছু দেখা যায় রাস্তা থেকে নেমেই বাড়িতে যাওয়া যায় এগুলো যেমন সুবিধা আছে এর অসুবিধাও অনেকগুলো আছে চলো আমরা অসুবিধাগুলো জেনে নেই দেখো বড় রাস্তার পাশে বাড়ি হলে যেটা হয় বাড়ি ঘর ধুলো বালিতে ভর্তি হয়ে যাবে এটা কিন্তু হবেই রাস্তা দিয়ে যখন বৃষ্টি না হবে শুকনো আবহাওয়া থাকবে তখন গাড়ি ঘোড়া যাবে তার ফলে কি হবে বাড়ি সুন্দর রং করা থাকলেও বাড়ি ঘর ধুলোতে একদম ভর্তি হয়ে যাবে যাদের রাস্তার পাশে বাড়ি তারা জানে যে বাড়িঘর একদম ধুলো ভর্তি হয়ে যায় দু নম্বর হচ্ছে যানবাহনের শব্দ সারা দিন রাত গাড়ি চলবে তার একটা শব্দ আছে গাড়ির হর্নের শব্দ অতিষ্ঠ করে তুলবে অনেকেই যাদের রাস্তার পাশে বাড়ি তারা এই কারণেই কিন্তু ঘুমাতে পারে না বা ঘুমালেও ঘুম ভেঙে যায় ভারী যানবাহন চললে কম্পন হবে ফলে বাড়ির কিন্তু ক্ষতি হতে পারে অর্থাৎ যাদের বাড়ির পাশ থেকে ভারী ভারী গাড়ি যাবে তার ফলে কী হবে বাড়ির ভিত পর্যন্ত কাঁপে দরজা জানলা পর্যন্ত কাঁপে যাদের বাড়ি রাস্তার ধারে আছে তারা জানে এই কম্পনে কী হবে বাড়ি কিন্তু ক্ষতি হবে কাঁচের জানলা থাকলে কিন্তু তাতে ক্র্যাক হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে আর সর্বোপরি যেটা সব থেকে বেশি ঘটতে পারে সেটা হচ্ছে দুর্ঘটনা অর্থাৎ রাস্তার পাশে বাড়ি থাকলে অনেক সময় দেখা যায় ভোরের দিকে বা রাতের দিকে যে সমস্ত যানবাহন চলে খুব দ্রুত চলে এই সমস্ত যানবাহন কোনো ক্রমে দুর্ঘটনা ঘটে বাড়িতেও কিন্তু আঘাত আনতে পারে এছাড়া বাড়িতে বাচ্চা বা শিশু বয়স্ক থাকলে তারাও হঠাৎ করে রাস্তায় এসে পড়লে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো এই চারটে ছিল রাস্তার পাশে বাড়ি থাকলে যে অসুবিধা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমরা আরও কিছু লিখতে পারো তোমাদের নিজের ইচ্ছা মতো তাহলে আমি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইভ আগস্ট দু হাজার একুশে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের সঙ্গে তারাও কিছু শিখতে পারবে জানতে পারবে এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে আরও মডেল অ্যাক্টিভিটি টাস্ক আসছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ